হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মৌসুমি, কেমন আছো তোমরা? তো আজ এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো একটি দিওয়ালি স্পেশাল মেকআপ লুক। তো মেকআপ লুকটি আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি, তো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফ্রেন্ড ও ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট আমি ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, এরপর আমি অ্যাপ্লাই করব টোনার। তো আমি এখানে লোটাসের এই টোনারটি অ্যাপ্লাই করছি। নেক্সট অ্যাপ্লাই করব নিভিয়ার এই ক্রিমটি। তো ভালোভাবে ফেসে লাগিয়ে নেব। এরপর নেক্সট অ্যাপ্লাই করব কালার বারের এই প্রাইমারটি। তো প্রাইমারটি ভীষণ ভালো একটি প্রাইমার এবং খুব অল্প পরিমাণ লাগে ফেসে, এবং মেকআপটাকে লং লাস্টিং করে। এরপর অ্যাপ্লাই করব ল্যাকমি পারফেক্টিং এই লিকুইড ফাউন্ডেশনটি। ডট ডট করে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এবং একটা বিউটি স্পঞ্জ দিয়ে ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। নেক্সট কনসিলার হিসেবে ইউজ করব ক্রাইলনের এই ফাউন্ডেশনটি। এটি কনসিলার হিসেবেও খুব ভালোভাবে কাজ করে, আর আমার শেড নাম্বার হলো FS22। আমার ফেসে যেহেতু ডার্ক স্পট নেই, তাও হালকাভাবে আমি কনসিলারটি ইউজ করে নিচ্ছি, দেখতে আরও সুন্দর লাগবে। আবার বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। যত ব্লেন্ড করবে মেকআপ সুন্দর হবে এবং লং লাস্টিং হবে। নেক্সট অ্যাপ্লাই করব মেবলিন নিউ ইয়র্কের হোয়াইট সুপার ফ্রেশ কম্প্যাক্টটি। তো আমি কনসিলার এবং ফাউন্ডেশনটাকে ভালোভাবে এই কম্প্যাক্টটি দিয়ে সেট করে নেব। নেক্সট আমি আই মেকআপটি স্টার্ট করব। তো ফার্স্টে আমি আইব্রোটাকে ফিল করে নেব। তো আমি এখানে মিস ক্লিয়ারের ওয়াটারপ্রুফ আইব্রো পেন্সিল নিয়েছি, খুব ভালোভাবে আইব্রোটাকে ফিল করে নেব।
নেক্সট আই শ্যাডো হিসেবে ইউজ করবো দ্য 24K নিউডস মেবলিন নিউ ইয়র্কের এই প্যালেটটি। তো ফার্স্টে আমি এই ব্রাউন শিমিরি শেডটা নিয়ে আইলিডে ভালোভাবে অ্যাপ্লাই করব। নেক্সট এই ব্ল্যাক কালারের শেডটা নেব এবং নিয়ে আউটার ভিতে অ্যাপ্লাই করব। একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে ভালোভাবে দুটো কালারকে ব্লেন্ড করব, এমনভাবে ব্লেন্ড করব যাতে কোনো হার্শ লাইন না থাকে। নেক্সট অ্যাপ্লাই করব ল্যাকমির এই ইনস্টা লাইনার। তো একটি কুইন লাইনার ড্র করব। নেক্সট ল্যাকমির এই আইকনিক কাজলটি ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নেব। এবং সেম প্যালেট থেকে গোল্ডেন কালারের এই শিমিরি শেডটা নিয়ে ইনার কর্নার এবং ব্রাবনে একটু হাইলাইট করে নেব। এতে করে চোখটি আরও সুন্দর দেখাবে এবং বড় দেখাবে। নেক্সট অ্যাপ্লাই করব মেবলিন নিউ ইয়র্কের দ্য কলোসেল ভলিউম এক্সপ্রেস মাস্কারা। নেক্সট করব কন্ট্রোর। তো কন্ট্রোরের জন্য আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়েল্ডের এই কন্ট্রোর প্যালেটটি নিয়ে ফেসটাকে ভালোভাবে কন্ট্রোর করে নেব। নেক্সট ইউজ করব ব্লাশার। তো ব্লাশারের জন্য আমি এখানে মেবলিন নিউ ইয়র্ক ফিটমির এই ব্লাশটি ইউজ করছি। এবং হাইলাইটার হিসাবে ইউজ করব রেভলিউশনের এই হাইলাইটারটি। তো লাস্ট ইউজ করছি লিপস্টিক। তো লিপস্টিক হিসেবে এখানে আমি ইউজ করছি ম্যাট মির এই লিকুইড লিপস্টিকটি। তো এর শেড 430 পপি রেড।
তো আমার মেকআপটি কমপ্লিট। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight. আশা করব তোমাদের এই মেকআপ লুকটি খুবই হেল্পফুল হবে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই মেকআপ লুকটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড ফ্রেন্ড ও ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবে। আর তোমাদের হ্যাপি দিওয়ালির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল অগ্রিম। তো তোমরা খুব ভালোভাবে পুজো কাটাও এবং এনজয় করো। তো আজকের মতো এইটুকু, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।